বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে। আমি মিলন মোহনা আপনাদের সাথে আছি। আজকে আমি সরিষা ইলিশ রান্না করব। সরিষা ইলিশ রান্না করব পটল দিয়ে। পটল দিয়ে খুব মজা করে একটা সরিষা ইলিশ রান্না করব। আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। আমার চ্যানেলটি, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন, শেয়ার দিন। তাদেরকে একটু বলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতে, যাতে আমি আগামীতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এতে করে আমার মন ভালো লাগবে, আমি তাহলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। এই যে পটল আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ আশ ছাড়িয়ে ধুয়ে রেখেছি, এখন কেটে বেছে নিব। এখন আমি এই ইলিশ মাছটা রান্না করব। এখন কেটে, এই যে কেটে নিয়েছি, আমি মাছগুলি কেটে ধুয়ে নিয়েছি, এখন রান্নার জন্য এখন প্রস্তুত, এখন আমি রান্না করব। দেখতে থাকুন, কেউ কোথাও যাবেন না, কিন্তু সাথেই থাকুন। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাদা সরিষা বেটে নিয়েছি, লাল সরিষা বেটে নিয়েছি, দু রকম সরিষা দিয়ে করব। পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ এ কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি, আস্ত কয়েকটা কাঁচামরিচ রেখেছি, হলুদ গুঁড়া, এই যে লবণ, সরিষার তেল ইউজ করব, মরিচের ফাঁকি ইউজ করব, আর সাদা তেল। এই যে প্রথমে একটা হাঁড়িতে আমি সাদা তেল, রান্নার তেল দিয়ে নিলাম, এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, এখন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি এতে একে একে মশলাগুলি দিয়ে দিব, এই রসুন বাটা, লবণ, আর একটু মরিচের ফাঁকি, আর হলুদ আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এতে এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। আমি ধাপে ধাপে মশলাগুলি ইউজ করব, আমি ধাপে ধাপে দিব আর কি মশলা গুলি। আর সরিষাটাও আমি দুভাগে দিব, দুটাই দিব, একটা পানিতে গুলিয়ে দিব প্রথমে, তারপরে আমি সরিষার তেলে দিব। এই যে পেঁয়াজ বাটাটা এবার দিলাম কষিয়ে নিয়ে, আবার আমি দিলাম পেঁয়াজ বাটা, তারপরে ওই কাঁচামরিচ বেটে রেখেছিলাম একটু, একটা পেঁয়াজ দিয়ে ওটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নিব। একবার তো ওই মশলাটা কষিয়ে নিয়েছি, এটাও, এটা প্রথমে আমি ভালো করে কষিয়ে নেব, মশলাটা আগে কষিয়ে নেব, এখন আবার এটা কষিয়ে নেব। এই যে কষানো আমার হয়ে গিয়েছে, দেখুন কষানো আমার হয়ে গিয়েছে। এখন আমি এতে এই যে সরিষা, দুই রকমের সরিষা নিব, দুবারে দিব তো, সরিষাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নেব। এখন দুটাই মিক্স করে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, লাল এবং সাদা সরিষা দুটাই দিয়ে নিলাম। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে এটা আবার ভালো করে কষিয়ে নেব, এটাও আমি কষিয়ে নিচ্ছি, এটা আমি ভালো করে কষিয়ে নেব, কারণ মশলাটা আমি আগেই কষিয়ে নেব। এই যে কষানো আমার হয়ে গিয়েছে, এখন আমি এতে মাছগুলি ছেড়ে দিব। এই যে মাছগুলি ছেড়ে দিলাম, এখন মাছগুলি আলতো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মাছগুলি আমি ভালো করে কষিয়ে নেব, আলতো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব মাছগুলি।
এখন আমি ওই যে লাল সরিষা বাটা এবং সাদা সরিষা বাটা কয়েকটা মরিচ ওর ভিতরে দিয়ে এখন সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে একটু মিশিয়ে নেব, ভালো করে দুটা সরিষায় ভালো করে মিশিয়ে নেব। ওই যে বললাম দুবারে আমি দিয়ে দিব, একবার তো দেয়া হয়ে গিয়েছে, ওটা কষিয়ে নিয়েছি। এখন আমি এই মাছের উপরে এটা সরিষাটা দিব। এই সরিষা তরকারিটা পটল দিয়ে খুবই মজা হয়, যারা খেয়েছেন তারা তো জানেন কেমন টেস্টি। এখন যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করেন, দেখেন কতটা মজা লাগে। আর এই সরিষার দিয়ে ভাত খেলে মানে অনেক ভালো লাগে, শুধু পটল আর সরিষা একটু ঝোল নিলেও ভালো লাগে কিন্তু খেতে। দেখেন এই যে এভাবে রান্না করলে ভালো লাগে। এখন আমি সরিষাটা দিয়ে দিলাম, তেল দিয়ে যেটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিলাম, একটু পানি দিয়ে নিলাম, নিয়ে এটা এখন চুলায় দিয়ে ভালো করে মানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছ ভেঙে যাবে, এই জন্য আলতো করে নাড়া দিতে হবে। বলক এসে গিয়েছে, এখন আমি এই পর্যায়ে বলক এসেছে, এখন আমি পটল দিয়ে দিব এতে। এতে আমি এখন পটল দিয়ে দিব। এই যে দেখুন এখন আমি পটল দিয়ে দিচ্ছি, পটল দিয়ে দিচ্ছি। পটল দিয়ে মানে পরে দেওয়ার অর্থ এই যে আগে হলে পটলটা ওই একদম ডাসা ডাসা থাকবে না, এই পটলে ঝোল ঢুকবে আস্তে আস্তে। এখন মিডিয়াম আছে, এটা আমি রাখবো, এটা মিডিয়াম আছে রেখে দিব চুলায়। এখন এটা ঢেকে দিব, আস্তে আস্তে হবে আর পটলটা একদম রসে টইটুম্ব হয়ে থাকবে, তরকারির ঝোলটা ঢুকে যাবে ভিতরে, আর পটলটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। সরিষা ও ঝোল ভিতরে ঢুকবে, পটলটা অনেক মজা লাগে এভাবে খেতে। এই যে আমার বাসার সবাই খুব পছন্দ করে এটা। এই যে আর একটু হবে, মানে এতে বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো করে একটু একটু ঘুরিয়ে দিলেও হয়, একটু আস্তে করে যে হয়ে এসেছে আমার। এখন পটলটা অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে, আবার ভিতরে ঝোল ঢুকে গিয়েছে, ভালো হয়েছে। তরকারিটা এখন নামিয়ে নিব আমি। এই যে নামিয়ে নিয়েছি, এখন একটা ডিশে বেড়ে নিব, একটা ডিশে বেড়ে নিয়েছি, বেড়ে নিয়েছি। দেখেন কেমন ইয়ামি হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। এটা একবার হলেও ট্রাই করেন, অনেক অনেক ভালো। আমি রেসিপিটা আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম, দেখুন অনেক অনেক ভালো হবে, একবার হলেও খেয়ে দেখেন। আচ্ছা আমি এখন তাহলে বিদায় নিয়ে নিই, আমার বিদায় নেবার সময় হয়েছে। আপনারা আমার আমার সাথেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি সুস্থ থাকি তাহলে আগামীকাল আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আর এখন আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন, সহি সালামতে থাকুন। আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।